আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দিলুবা ফ্যামিলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হলো পিঠা পার্টিতে, সবাই রেডি শেডি হয়ে যাচ্ছি। আর আমি নিয়েছি হলো ডিম পিঠা ঝালের। সো চলো দেখাই আমি কিভাবে ডিম পিঠাটা বানিয়েছি। এই পিঠাটা আমার আম্মু খুব বানাতো ঘরে, যেহেতু সবাই একটু ঝাল ঝাল মাঝে মাঝে পছন্দ করে পিঠা, তো আমার আম্মু এই পিঠাটা বানাতো ডিমের, যেটা রোজার সময় আমরা অনেক খেতাম। আর আমার আত্মীয়রাও সবাই মিলে পিঠা নিয়ে আসতেছে এই অনুষ্ঠানে, তো বেশিরভাগই সবাই মিষ্টি পিঠা বানিয়ে নিয়ে আসতেছে। তো আমি ভাবলাম যে চলো আমি ঝালের পিঠা বানাই, সেই বুঝেই ঝালের পিঠা বানালাম আম্মুর রেসিপি অনুযায়ী। এরপর গরম গরম বানিয়ে আমি চলে গেলাম আমার আত্মীয়র বাসায়, গিয়ে দেখি আমার মামি একদম গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে লাইভ। এখানে ওনার সব সেট আপ রেডি করে রেখেছিল আর সুন্দর করে গরম গরম বানিয়ে আমাদেরকে দিচ্ছিল। আর গরম গরম ভাপা পিঠা খাওয়ার তো মজাই আলাদা। এরপর একে একে সবাই পিঠা নিয়ে এসেছিল, এখানে পিঠা সাজানো রয়েছে। আমি বলে দিচ্ছি কী কী পিঠা নিয়ে আসা হয়েছে একটু পরে, আমাদের আরও অনেক মানুষজন আসবে, সো অল্প অল্প করে আসছে। আর এগুলো আমরা সেট আপ করে রাখছি, সাজিয়ে রাখছি, দেখতে তো দারুণ লাগছে পিঠাগুলো। আর আমরা সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিলাম, কে কোন পিঠা নিয়ে এসছে সেটা কথা বলছি আর আমরা খাচ্ছি, এমন অবস্থা। দুপুরের টাইম, কিন্তু আমরা দুপুরের টাইমে ভাত টাত খাওয়া বন্ধ করে আমরা পিঠাই খাচ্ছিলাম। এই যে এই পিঠাটা বানিয়ে নিয়ে এসছে আমার বৌদি ভাবি, পাতা পিঠা, কী সুন্দর দেখতে, আর সেরকম টেস্টও ছিল, খুবই মজাদার। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা প্ল্যান করছিলাম কে কমনে পিঠা নিয়ে আসবো, আমরা একটা লিস্ট বের করেছিলাম পিঠার আয়োজনের। সো আমরা সেই বুঝে সবাই এক একটা পিঠা চুজ করে আমরা পিঠা বানিয়ে নিয়ে এসেছি। দু একজনের তো ফার্স্ট টাইম পিঠা বানানো হচ্ছে, কিন্তু খেয়ে বলতে পারবে না কেউ যেটা ফার্স্ট টাইম পিঠা বানানো হচ্ছিলো, সবগুলোই অনেক অনেক মজার ছিল। এই সাইডটা রয়েছে লাঞ্চের আয়োজন, আমরা সবাই মিলে মিশে দুপুরবেলার খাবারও নিয়ে এসেছিলাম। আমি দুই রকমের ভর্তা নিয়ে এসেছিলাম, সাথে সবাই কিছু না কিছু ভর্তা নিয়ে এসেছে। এদিকে টমেটো ভর্তা রয়েছে, এখানে একটু ভাজি রয়েছে, এটা হলো ডাল ভর্তা, এই সাইডে এটা হলো বাদাম ভর্তা, ওইদিকটা রয়েছে বালাচং ভর্তা, এটা হলো কচু ভর্তা, সাথে ছিল হলো সাদা ভাত। এদিকে আবার একটু স্ন্যাকেরও আয়োজন রয়েছে, পাস্তা ছিল, চিপস ছিল ওই দিকটায়। আর এই সাইডে রয়েছে হলো ভাতের আয়োজন, এখানে পোলাও ভাত রয়েছে, বোয়া ভাত রয়েছে, এদিকে গরুর মাংস, ডাল, বেগুন ভুনা, দেন চিকেন কারি, সব খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। এখান থেকে সবাইকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে, দেখো এটা ওদের বাইরের পিছনের অংশটা, এত সুন্দর এখানে লেক রয়েছে, এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, যে কারণে এত ভালো লাগছে, হালকা একটু বাতাস বাট ওয়েদারটা খুবই সুন্দর। এখানে মানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি, এখানে বাচ্চাদেরকে ফুলিয়ে দেওয়া হচ্ছে বোর্ড, বাচ্চারাই এত এনজয় করছে যে ওরা নিজেরা নিজেরাই বোর্ড ফুলাচ্ছে। আমার এই কাজিনের বাসা আসলে সবাই অনেক এনজয় করে, যেহেতু একদম পিছনের দিকে লেক রয়েছে, এখানে ফিশ ধরা যায়, বোটিং করা যায়, তো এই জন্য এখন এই বাচ্চারা বোটিং করছে, আর এদিকে কেউ কেউ আবার বসে বসে ফিশিংও ধরছে, মানে ছোট বাচ্চারাই এত এনজয় করছে। আয়ান আমাকে বলছিল যে ও একটা ফিশ ধরেছে, কিন্তু ওইটা এত হ্যাভি ছিল যে ওটা ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর আমার তো ভয়, আমি একদম এই সাইডে রয়েছিলাম আলিয়াকে নিয়ে, কারণ আমি ওইখানে ওকে সামলানো ইজ টু টাফ। এরপরে আমরা বোটটাও নামিয়ে দিয়েছি, এখানে শান্ত, তামিম ভাই আর সব বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, যাতে ওরা সেফ থাকে আর বোটের মধ্যে কোনো ভয় না থাকে, বিকজ এই লেকটা অনেকটাই কিন্তু বড়, মানে বিশাল বড় অ্যান্ড বিশাল গভীর, সো যাতে ফানটা নষ্ট না হয় এমনভাবেই আমরা প্রিকশন নিয়ে আমরা ওখানে ফান করছিলাম। এটা কিন্তু বোট চালানোর এই জিনিসটা খুব মজার হচ্ছিলো, ওরা ট্রাই করছে সিঙ্ক করার বাট ওই জায়গাটাই গোল গোল গোলে ঘুরছে। আর প্রথমে বড়রা গিয়েছে যাতে ইয়ে হয়, আর আমরা এইসব কথা বলতে বলতে ওরা কি করেছে, ফিশ ধরে ফেলেছে, দেখো কি বড় একটা ফিশ, মানে ভাইয়া জুয়েল ভাই একটা বিশাল বড় ফিশ ধরেছে। বাচ্চারা দেখে তো খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড হচ্ছিলাম। এই ফিশটা হলো ক্যাট ফিশ, এই লেকে, এখানকার লেকে এই ফিশগুলো খুব কমন থাকে, বিশাল বড় বড় সাইজের ক্যাটফিশ ধরা হয়েছে। আগে আমাদের ক্যাটফিশ অনেক খাওয়া হতো বাট এখন অতটা খাওয়া হয় না, বাট এটা যেহেতু একদম লেকে টাটকা টাটকা ধরা হয়েছে, তো আমরা তো খুব এক্সাইটেড এটা ঘরে গিয়ে রান্না করে খাওয়াবো বলে। এই ফিশ ধরতে ধরতে না একদম সুন্দর একটা সন্ধ্যা আমরা উপভোগ করছিলাম, এখন বিকাল অনেকটাই হয়ে গেছে আর আমরা এই বসে এই ফিশ ধরা দেখছি আর আমরা এনজয় করছিলাম আর সাথে কিছু ছবিও তুলছিলাম। আচ্ছা, এইসব কথা মাঝখানে আমি দেখিয়ে দিই আমরা সেদিনকে কী কী ভাপা পিঠা এইগুলো কে কী কোনটা করে নিয়ে এসছে। ভাপা পিঠাটা তো দেখাই হলো, শিলামামি করছিল, উনি একদম ওখানে লাইভ বসে বসে করছিল। আর এদিকে রয়েছে হলো চিতই পিঠা, এটা আমার একটা ফুপু করেছে, ওদিকে ফুলঝুরি পিঠা, সেটাও শিলামামি করেছে।
এদিকে রয়েছে ভাবা পুলি পিঠা আর দুধে ভিজানো পুলি পিঠা, এই দুটোই করেছে রুম্পা আপু। এপাশে চুই পিঠা রয়েছে, এটা করেছে পপি আপা, যে আপুটার বাসা। আর এদিকে রয়েছে বিবিখানা পিঠা, এটা জোজিক করেছে, আমার একটা কাজিন, ও শিজ ফ্রম ইরান, আর ও এটা ফার্স্ট টাইম করেছিল আর এটা খুব মজার হয়েছিল। এদিকে রয়েছে হলো তিলের পিঠাটা, আমার একটা কাজিন করেছে, আর এটা করেছিল হলো পাকান পিঠা, এটাও আমার একটা ভাবি করেছিল, সেটাও ফার্স্ট উনিও ফার্স্ট টাইম করেছে। এদিকে আমার ঝালের পিঠা, ওদিকে ভাজা পুলি পিঠা রয়েছে, আর রয়েছে পাটিসাপটা, আর তো পাটা পিঠা তো দেখলি, পাটিসাপটাও আমার একটা চাচি করেছিল, বিশাল আয়োজন। আমরা ভেতরে এত মজাদার পিঠা নিয়ে ব্যস্ত, আর বাইরে এসে দেখি ছেলেরা এত এত ফিশ ধরেছে, 7টা থেকে 8টা ফিশ ধরা হয়েছে, আর ফিশ ধরতে ধরতে রাত হয়ে গেছে, আমাদের যাওয়ার নাম নেই, আমরা এই ফিশ ধরা নিয়ে খুব ব্যস্ত। ছেলেরা মিলে টার্গেট করেছে যে ওরা এমন কয়েকটা ফিশ ধরবে যাতে সবাই বাসায় নিয়ে যেতে পারে, সো সেই জন্যই ওরা এই বসে বসে সবাই মিলে ফিশ ধরছে। না না খেলা করছে, ফার্স্ট টাইম শান্ত মাছ ধরেছে, কত বড় মাছ, ইয়েস কত বড় মাছ পেয়েছো, কত দিস মাছ দিস প্রমিস পেয়েছো, কত পাউন্ড হবে আয়ন বলো, আয়নের সমান 45 পাউন্ড, আয়নের সমান, ওরে বাবা। সো এই হলো আজকের এই ছোট্ট ব্লগটা, কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন, আমি জানি সবাই পিঠা দেখে, লোভনীয় পিঠা দেখে সবার খেতে মন চাচ্ছে, সো দেরি না করে যদি না পারো সবাই ইউটিউবে সার্চ করে কিছু না কিছু একটা পিঠা বানিয়ে ফেলো, ঠান্ডা তো অলমোস্ট চলে যাচ্ছে, সো শেষ হয়ে যাওয়ার আগে পিঠা খেয়ে ফেলো। ভালো থাকবেন সবাই, কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।